আমি মোহাম্মদ বুলবুল আক্তার, সিনিয়র কনসালট্যান্ট অপটোমেটিস্ট, আল নূর চক্ষু হাসপাতাল, ঢাকা। আমি এখন আপনাদেরকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকের চোখের পাতা খুব ঘন ঘন ফুলে যায়, প্রায় মাসে দুই তিনবার বা তিন চার মাস পর পর চোখের পাতা ফুলে যায়, একটা ইনফেকশনের মতো তৈরি হয়। তো এই টপিকস নিয়ে কথা বলবো। আপনারা গুডি লাইফের সাথে থাকুন, আমি গুডি লাইফের সাথে আছি। চোখের পাতা ফুলে যাওয়াকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় স্টাই অথবা হর্ডিওলাম বলি, এবং বিভিন্ন জায়গায় এটার লোকাল কতগুলো ভাষা প্রচলিত আছে। কেউ বলেন অঞ্জনি, কেউ বলেন আজনি, কেউ বলেন আঞ্জলি, কেউ বলেন আঞ্জলি, এরকমভাবে এটার অনেকগুলো নাম আছে। তো কী কারণে বেসিক্যালি চোখের পাতা ফুলে যায়? এটা একটা ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন বা ইনফেকশন। ব্যাকটেরিয়া সরাসরি চোখের লেসের গুঁড়াকে ইনফ্লাম করে বা লেসের গুঁড়ায় ঢুকে এখানে ইনফ্লামেশন তৈরি করে বা একটা পাস পয়েন্ট তৈরি করে। এটা বেসিক্যালি অঞ্জনি, আজনি বা স্টাই বা হর্ডিওলাম নামে পরিচিত। তো যে সমস্ত কারণে এটা হয়ে থাকে, আনকারেক্টেড রিফ্র্যাক্টিভ এরর, দ্যাট মিন্স হচ্ছে আপনার চশমা লাগবে কিন্তু আপনি চশমা পড়ছেন না, কন্টিনিউয়াসলি আপনি স্ট্রেস দিয়ে দেখছেন, আই স্ট্রেন করে ওই স্কুইজ করে দেখছেন, আই ল্যাশের গুঁড়াগুলো এক্ষেত্রে মুভ করতেছে, আই ল্যাশের গুঁড়াগুলো লুজ হয়ে যাচ্ছে। তো এখান দিয়ে ব্যাকটেরিয়া সরাসরি লুজ আই ল্যাশের গুঁড়া দিয়ে ঢুকে গ্ল্যান্ডের মধ্যে, চোখের পাতার মধ্যে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডের মধ্যে ইনফ্লামেশন ইনফেকশন করে এরকম আঞ্জনি, অজনি, অঞ্জনি বা স্টাই তৈরি করতেছে। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আপনি যখন চশমা পরবেন না তখন আপনি স্কুইজ করে দেখবেন চোখের ল্যাশ, চোখের ল্যাশের গোড়া, চোখের লিড কন্টিনিউয়াসলি স্কুইজ করবে। এখানে যে মাসেল ইনভলভ সেটাকে অরবিকুলারিস অকুলি মাসেল বলি আমরা। অরবিকুলারিস অকুলি মাসেল কন্টিনিউয়াসলি চোখকে প্রেস করতে থাকে এবং আই ল্যাশের গোড়াগুলো নড়ে যায়, ল্যাশের গোড়া দুর্বল হয়। এই দুর্বলতার সুযোগ নিয়ে ব্যাকটেরিয়া ঢুকে ইনফেকশন করে। আবার কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, শরীরের ইমিউন সিস্টেম কম, ইমিউন সিস্টেম উইক, সেক্ষেত্রেও তাদের ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদেরও অনেক ঘন ঘন আপনার স্টাই বা হর্ডিওলাম হয়ে থাকে। তো এক্ষেত্রে প্রবলেম কী হয়? এক্ষেত্রে প্রবলেম হয় চোখের পাতা ফুলে যায়, এই জায়গাটা লাল হয়ে যায় এবং মুখে পাঁচ পয়েন্ট তৈরি হয়, এই জায়গাটা গরম হয় এবং অনেক বেশি পেইনফুল এটা হয়ে যায়, এবং অনেকের জ্বরও চলে আসতে পারে, দৃষ্টির উপরে এটা এফেক্ট ফেলতে পারে। যদি অনেক বেশি ফুলে যায় তখন চোখে একটা প্রেস করে প্রেশারের কারণে একটা মেকানিক্যাল দৃষ্টি কমে যায়। স্টাই হচ্ছে অ্যাকুইট ইনফ্লামেশন অফ দ্য গ্ল্যান্ড অফ মল অ্যান্ড গ্ল্যান্ড অফ জাইস। এটা লিডের মার্জিনে হয়, এই ল্যাশের গুঁড়ায় লিডের মার্জিনে হয়। এখানে দুইটা গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড অফ মল অ্যান্ড গ্ল্যান্ড অফ জাইস। এই গ্ল্যান্ড অফ মল অ্যান্ড জাইসে ব্যাকটেরিয়া সরাসরি ইনফ্লাম করে, এই জায়গাটা সোলেন করে, ফুলিয়ে দেয়। এবং এটা যত বড়ই হোক না কেন, সাধারণত এটার মুখে একটা পুজের পয়েন্ট থাকে। তো ট্রিটমেন্ট হিসেবে আমরা বলি, এই পুজের পয়েন্টের যে ল্যাশের গুঁড়ায় পুজের পয়েন্টটা তৈরি হয়েছে, ওই ল্যাশটা টান দিয়ে তুলে ফেললে একটা ওপেনিং তৈরি হয়, তখন আস্তে করে প্রেস করলে ওই পুজটা বের হয়ে আসে। তো সাধারণত আমরা এটার জন্য হট কম্প্রেস দিই, হট কম্প্রেস গরম সেক, দিনে তিনবার পাঁচ মিনিট করে আমরা কন্টিনিউ করতে পারি বলি। চোখে আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ দিই, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিই, যেটার কারণ হচ্ছে এটা তো আই ল্যাশের আই লিডের রোগ। তো আই লিডের রোগ হওয়ার কারণে এটা হচ্ছে চোখে যেন না ছড়ায়, সেজন্য আমরা চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিই এবং ওরাল অ্যান্টিবায়োটিক আমরা খেতে দেই পেশেন্টকে। আর আমরা যেটা বলি, গরম সেক দিলে এটা খুব ইজিলি অ্যাকুমুলেট করে তাড়াতাড়ি সব পাস বের হয়ে আসে, এবং চোখের ল্যাশের গুঁড়াকে আমরা খুব ক্লিন রাখার জন্য পেশেন্টকে পরামর্শ দিই। আরেকটা যেটা মিবোমিয়ান গ্ল্যান্ডের ইনফ্লামেশনে হয়, এটা একটা ক্রনিক ইনফ্লামেশন, সেই গ্ল্যান্ডটা থাকে চোখের পাতার মাঝখানে। চোখের পাতার মাঝখানে থাকার কারণে এটা ফুলে যায় কিন্তু অত বেশি ব্যথা হয় না, বা ব্যথা হলে সেই ব্যথাটা খুব দ্রুত চলে যায়, কিন্তু এই ফোলাটা কন্টিনিউয়াসলি রয়ে যায়, দীর্ঘদিন এটা রয়ে যায়। এটা ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য মিবোমিয়ান গ্ল্যান্ড, এটাকে আমরা বলি ক্যালাজিয়ন। এই ক্যালাজিয়নটা দীর্ঘদিন থাকে এবং আলটিমেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যালাজিয়ন রিজলভ হয় না এবং এটা সার্জারি লাগে। তো আপনারা প্রতিনিয়ত চোখের পাপড়ির গোড়া পরিষ্কার রাখবেন, কখনো খুশকি হলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন, যেমনটা আপনার মাথার চুল পরিষ্কার করে থাকেন। এভাবে মিবোমিয়ান গ্ল্যান্ডের ইনফ্লামেশন এবং গ্ল্যান্ড অফ মল অ্যান্ড জাইসের ইনফ্লামেশন থেকে অনেকটা আমরা রিকভার পেতে পারি, বা যাদের চশমা লাগবে তারা নিয়মিত চশমা পরবেন। আপনারা পরামর্শ অনুযায়ী চলবেন এবং ভিডিওটি ভালো লেগেছে নিশ্চয়। আপনারা অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে, চোখের নানা ধরনের রোগ সম্পর্কে আরও জানতে আপনারা গুডি লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।